30 জন মানুষকে কাঁচা খেয়েছে নরখাদক পরিবার। রাশিয়ান নরখাদক পরিবারটির বক্তব্য শুনলে শরীর শীতল হয়ে যায়। এই পরিবারে সবাই মানুষ খায়। 30 জন জীবন্ত মানুষকে খুন করে কেটে খেয়েছে তারা। খাওয়ার আগে মৃতদেহের সঙ্গে সেলফিও তোলে এরা। রাশিয়ার ওই পরিবারের বাড়ি থেকে উদ্ধার হয়েছে 8টি দেহাংশ। ঘটনার আকস্মিকতায় বাকরুদ্ধ পুলিশও। কেলিবাল দম্পতির জেরায় উঠে আসছে চমক দেওয়া তথ্য। দক্ষিণ রাশিয়ার ক্রশ্নদারের বাসিন্দা 35 বছরের দিমিত্রি বাকশিব এই কীর্তি শুরু করেছে 1999 সাল থেকে। তারা পুলিশের জেরায় স্বীকার করেছে সম্প্রতি তারা এক ব্যক্তিকে মেরে খেয়েছে। নাতালিয়া নামে 42 বছর বয়সী এক নার্স খাওয়ার চেষ্টা করেছিল। যদিও আরেকটি সূত্র বলেছে নাতালিয়া দিমিত্রির স্ত্রী। তাদের ঘরে তল্লাশি চালিয়ে পাওয়া গিয়েছে কীভাবে মানুষ খেতে হয় তার ভিডিও। দিমিত্রি পুলিশকে জেরাই বলেছে সে ও তার স্ত্রী এখন পর্যন্ত 30 জনকে খেয়েছে। যদিও নাতালিয়ার মস্তিষ্ক পরীক্ষা করে কিছু অস্বাভাবিক পাননি চিকিৎসকরা। দিমিত্রি ও তার স্ত্রী মানুষ মেরে মাংস কেটে ফ্রিজে রেখে দিত। ফ্রিজ খুলে পাওয়া গিয়েছে বরফ জমাট 60টি দেহাংশ। এছাড়া কিছু জারে পাওয়া গিয়েছে মাংসের টুকরো। 19টি মানব চামড়া পাওয়া গিয়েছে। সম্প্রতি কৃষ্ণদার শহরে একটি মোবাইল ফোন উদ্ধার হয়। সেই ফোনে একটি সেলফিতে দেখা যায় একটি মৃতদেহের সঙ্গে দিমিত্রির সেলফি। তারপরেই তদন্তে নামে পুলিশ। আর একটি ছবিতে দেখা যায় কাস্তে ও হাতুড়ি নিয়ে দাঁড়িয়ে রয়েছে দিমিত্রি। তার সামনে পড়ে রয়েছে একটি মহিলার মুন্ডু। সামনে আসে হার হিম করা ঘটনা। প্রথমে উদ্ধার হয় একটি মহিলার দেহাংশ। জানা গিয়েছে দিমিত্রি মিলিটারি একাডেমিতে চাকরি করে। দিমিত্রির অফিসের কয়েকজন কর্মী জানিয়েছে যখন তারা দিমিত্রির বাড়িতে ঢুকতে চাইতেন তখন নাতালিয়া চিৎকার অশান্ত করে তাদের বাধা দিত। এই ঘটনাতে তোলপাড় তামাম রাশিয়া। রাশিয়ার অপরাধের ইতিহাসে এটা নজিরবিহীন। আমার এই চ্যানেল হতে আপনারা যদি আরও লেটেস্ট নিউজ পেতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইবের মাধ্যমে আমার সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।